মুক্তিযোদ্ধা পরিবারে সম্মানী ভাতা বিবরণ বীর মুক্তিযোদ্ধার একাধিক স্ত্রীর ক্ষেত্রে প্রত্যেক স্ত্রী মৃত বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য নির্ধারিত সম্মানী ভাতা সমহারে প্রাপ্য হইবেন বীর মুক্তিযোদ্ধার একাধিক স্ত্রীর মধ্যে কোন স্ত্রী মৃত্যুবরণ করিলে মৃত স্ত্রীর গর্ভে মুক্তিযোদ্ধার ওরসজাত সন্তান বা সন্তানগণ তাহার বা তাহাদের মাতার প্রাপ্য অংশ সমহারে প্রাপ্য হইবেন বীর মুক্তিযোদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী সম্মানী ভাতা প্রাপ্য হইবেন না তবে শর্ত থাকে যে তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্ভে বীর মুক্তিযোদ্ধার ওরশজাত সন্তান বা সন্তানগণ একটি পক্ষ হিসাবে বিবেচিত হইবে এবং তাহাদের পক্ষের সম্মানী ভাতা প্রাপ্য হইবে মৃত স্ত্রী বা তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্বে বীর মুক্তিযোদ্ধার ওরসজাত কোনো সন্তান না থাকিলে এক বা একাধিক জীবিত স্ত্রী সম্পূর্ণ অংশ বা সমহারে সম্মানী ভাতা প্রাপ্য হইবেন বীর মুক্তিযোদ্ধার পিতা বা মাতার মধ্যে যে কেউ জীবিত থাকলে মৃত স্ত্রী বা তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্বে বীর মুক্তিযোদ্ধার উরসজাত সন্তান বা সন্তানগণ উক্ত সম্মানী ভাতা প্রাপ্য হইবেন না এবং উক্ত পিতা বা মাতা ভাতার সম্পূর্ণ অংশ সমহারে প্রাপ্য হইবেন মৃত নারী বীর মুক্তিযোদ্ধার স্বামী জীবিত থাকিলে এবং এক বা একাধিক তালাকপ্রাপ্ত বা মৃত স্বামীর সংসারে তাহার গর্ভজাত সন্তান বা সন্তানগণ থাকিলে জীবিত স্বামী একটি পক্ষ হিসাবে বিবেচিত হইবেন এবং উক্ত গর্ভজাত সন্তান বা সন্তানগণ পৃথক পক্ষ হিসাবে বিবেচিত হইবেন এবং সকল পক্ষ উক্ত সম্মানী ভাতা সমহারে প্রাপ্য হইবেন তালাকপ্রাপ্ত স্বামী সম্মানী ভাতা প্রাপ্য হইবে না কোন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্ত্রীগণ এবং পিতামাতা জীবিত না থাকিলে বীর মুক্তিযোদ্ধার উরসজাত সন্তানগণ সমহারে সম্মানী ভাতা প্রাপ্য হইবেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামীর অবর্তমানে পিতামাতা সমহারে সম্মানী ভাতা প্রাপ্য হইবেন এবং পিতার অবর্তমানে মাতা বা মাতার অবর্তমানে পিতা সম্মানী ভাতার সম্পূর্ণ অংশ পাইবেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামী এবং অবর্তমানে সন্তান সম্মানী ভাতা প্রাপ্য হইবেন এবং সন্তান একাধিক হইলে সমহারে সম্মানী ভাতা পাইবেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামী পিতামাতা ও সন্তানের অবর্তমানে সহোদর ভাইবোন বোন সম্মানী ভাতা প্রাপ্য হইবেন এবং কেবল জীবিত সহোদর ভাই উক্ত ভাতা সমহারে প্রাপ্য হইবেন তবে কোনো বৈমাত্রীয় ভাই সম্মানী ভাতা প্রাপ্য হইবেন না